এসএসডি বাজারে যেমন দাম একটু একটু করে কমে আসছে তেমনি নিত্য নতুন ব্র্যান্ড দেশের বাজারে যুক্ত হচ্ছে বেড়েছে কম্পিটিশন বেড়েছে অপশন তবে অধিকাংশ ব্র্যান্ডই জেন ফোর লঞ্চ করতেছে জেন থ্রি মার্কেটে কম্পিটিশন আমরা খুব বেশি বাড়তেছে এমনটা দেখি নাই তবে হ্যাঁ এই মুহূর্তে আমরা আরেকটা নতুন ব্র্যান্ডের জেন থ্রি এসএসডি বাজারে পেয়েছি এবং সেটা নিয়ে আজকে কথা হবে মিফি এমপি থ্রি হান্ড্রেড জি থ্রি একটা জেন থ্রি লাইন আপের এবং এই মিফি ব্র্যান্ডের অরিজিন হচ্ছে ফাইশন বা ফিশন যারা এসএসডি র কন্ট্রোলার মেকারদের মধ্যে একদম টপ লেভেলে বিলং করে কথা হবে এই এসএসডি টা নিয়ে এবং এই সম্পূর্ণ কন্টেন্টটায় আমরা এসএসডি টা টেস্ট করে দেখবো নানাভাবে নানা ধাপে আপনাদের সাথে রয়েছে আমি অনন্য আপনারা দেখছেন পিসি বিল্লার বাংলাদেশ দাম হচ্ছে সাত হাজার একশো টাকা এই প্রাইস রেঞ্জে বাজারে অনেকগুলো এসএসজি অলরেডি রয়েছে চলুন এক নজরে এটার গুলো দেখে নেওয়া এস সেভেন্টি লাইট ওয়ান টিভি সাত হাজার দুইশো টাকা ওসিপিসি এম এফ এল থ্রি হান্ড্রেড সাত হাজার তিনশো টাকা ট্রান্সেন্ড ওয়ান টিভি ওয়ান ওয়ান টু এস সাত হাজার একশো টাকা ডাব্লিউডি গ্রিন এস এন থ্রি ফিফটি দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা টিম এমপি থার্টি থ্রি প্রো ওয়ান টিভি দাম সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা লেনোভো এল এন এইট সিক্সটি দাম সাত হাজার পাঁচশো টাকা এইচপি নাইন হান্ড্রেড হান্ড্রেড দাম হচ্ছে সাত টাকা এবার আনবক্সিং কিন্তু আনবক্সিং করতে গিয়ে দেখা গেল কোনো বক্সই নেই একটা মাইক্রোস ডি কার্ডের প্যাকেটের মতো প্যাকেটের মধ্যে এসএসডি আসছে যেটা অবশ্য আরো একটা কোম্পানি করে থাকে আর একটা মজার বিষয় এটা পেছনে কোনো কাট দেওয়া নাই তাই আমাদের এটার পাশ থেকে কেটে নিতে হচ্ছে হ্যাঙ্গিং প্যাকেটের সামনে ব্র্যান্ডিং এবং ক্যাপাসিটি ইনফরমেশন দেওয়া আছে নিচের দিকে রিড রাইট স্পিড তথ্য রয়েছে এবং পেছনের দিকে এসএসডি সম্পর্কিত বাকি তথ্যগুলো আছে আনবক্স করার পরে একটা প্লাস্টিকের ট্রান্সপারেন্ট ট্রেতে এসএসডি পাওয়া যায় সাথে কোনো থাম্ব স্ক্রু নাই ছিল কোনো ইউজার ম্যানুয়াল এসএসডি হাতে নেওয়ার পরে এর উপরে মিফির একটা ব্র্যান্ডিং স্টিকার লাগানো এবং স্টিকারটা ওঠানোর পর আমরা দেখতে পাই একটা ডার্ক ব্লু কালারের পিসিবিতে একটা ফিশনের বা ফাইশনের কন্ট্রোলার চিপ এবং দুইটা মেমোরি চিপ এখন প্রশ্ন আসতে পারে ওয়ান টিভির একটা তে মাত্র দুইটা মেমোরি চিপ

স্পিড আপ টু মেনশন করা থাকলেও অফিসিয়াল ডাটা এটা রাইট স্পিড তিন হাজার মেনশন করা হয়েছে এখন কোনটা সঠিক কে জানে এতে রয়েছে হোস্ট মেমোরি বাফার বা এইচ এম বির সাপোর্ট এবং অন্যান্য যে বেসিক ফিচার থাকে তার সবগুলো এখানে প্যাট এরপর কন্ট্রোলার অ্যানালাইসিস আগে বলা হয়েছিল মিফি ব্র্যান্ডটা হচ্ছে ফাইশনের একটা সাব ব্র্যান্ড সো কন্ট্রোলার ও ফাইশনের বা ফিশরের এক্স্যাক্ট মডেলটা হচ্ছে পিএস ফাইভ জিরো এটা একটা ডিরামলেস জেন থ্রি কন্ট্রোলার এখন ফিশনের এই ই সিরিজের কন্ট্রোলার আমরা অনেক অনেক

ভি সেভেন সেল ব্যবহার করা হয়েছে এটা পেজ সাইজ সিক্সটিন এবং সি ই সাইজ ফাইভ টুয়েলভ জিবি সাইজ হচ্ছে পাঁচশো বারো এই মেমোরি সেল এর চ্যানেল হচ্ছে চারটা তবে অন্যান্য ইনফরমেশন এনক্রিপ্টেড থাকায় এর ব্লকস এবং ব্লকস এর পেচ কাউন্ট আমরা বাইক করতে পারি নাই মেমোরি সেল এর ড্রাইভার মডেল ডাব্লিউ টেন এবং এলবিএস সাইজ ফাইভ ফার্মার ভার্সন হচ্ছে ইএইচএফএমসি এবং এসএসডি টায় মোট ডাটা ব্যাংক হচ্ছে সরোটা কন্ট্রোলার এবং মেমোরি এলালাইসিস এর এই ডাটা গুলো অনেকেই হয়তো বুঝবেন না যারা অ্যাডভান্স লেভেল এসএসডি বা স্টোরেজ এন্থুজিয়াস রয়েছেন তাদের জন্য এই প্রোভাইড করি নান্দালেস রিসার্চ করা থাকুক যাতে কারো দরকার পড়লে বা যদি পরবর্তীতে কেউ আরো পড়াশোনা এ নিয়ে গভীরতায় যেতে চান তাদের এই ডাটাগুলো কাজে লাগবে এরপরে এইচ এম বি এবং এসএলসি ক্যাশ নিয়ে অ্যানালাইসিস যেহেতু ডিরাম নাই এই দুটো নিয়ে কথা বলতেই হবে এতে হোস্ট মেমোরি বাফারের কথা বলা রয়েছে কিন্তু হোস্ট মেমোরি বাফারের জন্য কি কি অ্যালোকেশন রয়েছে সেগুলোর এতে এমন কোনো কথা নাই আর এসএলসি এলসি যে রয়েছে এমন কোনো মেনশন আমরা কোথাও দেখতে পাইনি থিওরিটিক্যাল অ্যানালাইসিস মোটামুটি শেষ এরপর শুরু হবে পারফরমেন্স টেস্ট পারফরমেন্স টেস্ট বরাবরের মতোই তিন ভাগে বিভক্ত প্রথম ভাগে আমরা এটাকে উইন্ডোজ বুট টাইম টেস্ট করব যে কতক্ষণ সময় এটা নেয় একটা উইন্ডোজকে বুট করতে এরপর আমরা চলে যাব রিডাইট স্পিড টেস্টে যেখানে দুইটা ভাগে টেস্টটা সম্পন্ন হবে এক হচ্ছে রিয়েল লাইফ আর হচ্ছে সিনথেটিক বেঞ্চ পার্ক সবার শেষে হচ্ছে থার্মাল পারফরমেন্স সবার আগে টেস্ট সিস্টেমটার গুলো বলে নেওয়া যাক আপনারা যারা নিয়মিত আমাদের এস প্লেলিস্ট ফলো করেন বা ভিডিওগুলো দেখে থাকেন তারা অলরেডি জানেন আমরা এস গুলো টেস্ট করার জন্য সবচেয়ে হাইয়েস্ট পসিবল কনফিগারেশনের সিস্টেম ব্যবহার করি যেমন আমাদের প্রাইমারি যে এস টা রয়েছে যেটা থেকে আমরা রাইট করে থাকি বা রিড করে থাকি মানে রেফারেন্স ওয়ান সেটা একটা জেন ফাইভ

60 মিলি সেকেন্ড থেকে পনেরোশো নব্বই মিলি সেকেন্ড পর্যন্ত এখানে একটা বিষয় মেনশন করা জরুরি এই ট্রান্সফারের মাঝখানে স্পিড ধাপ করে জিরোতে নেমে যায় তারপরে এক দুই সেকেন্ডে একটা এর পরে আবার পুনরায় রাইড শুরু হয় এইখানে হচ্ছে আপনার ক্যাশ ফিল একটা ব্যাপার রয়েছে ক্যাশটা যখন ফিল আপ হয়ে যায় এই ঘটনাটা ঘটে এই জন্য ক্যাশের ব্যাপারে একটা পরিষ্কার মেনশন কোথাও থাকলে ভালো হয় তবে অধিকাংশ এস কোম্পানিকেই এই ব্যাপারে বা এইসব তথ্য জানানোর ক্ষেত্রে রিলাক্ট্যান্ট মনে হয় এরপরে আমরা সেম এইটি টু জিবির ফাইলটা আমাদের রিভিউ ইউনিট অর্থাৎ মিফি এমপি থ্রি হান্ড্রেড জি থেকে রিড করি সর্বোচ্চ 2.24 পয়েন্ট টু ফোর জিবিএস এবং সর্বনিম্ন এইখানে ভালো যে এই জিবির যে আমাদের প্রজেক্ট রয়েছে এটা একটা প্রিমিয়ার প্রজেক্ট এর মধ্যে বড় বড় ফুটেজ যেমন রয়েছে প্রক্সি ফুটেজ রয়েছে তেমনি প্রিমিয়ার অসংখ্য ছোট ছোট প্রিভিউ ফাইল সহ নানান রকম প্রজেক্ট ফাইল মধ্যে সো এই টেস্টটাই আমরা লার্জ ফাইল স্মল ফাইল ক্লাস্টার্ড ফাইল নানান রকম ফাইলের একটা মিক্সড কপি বা ট্রান্সফার স্পিডের একটা ডেমো দেখতে পাই এরপর আমরা একটা একশো পাঁচ গিগাবাইটের ব্ল্যাক ম্যাজিক বিরো ফুটেজ ট্রান্সফারের স্পিডটা টেস্ট করে থাকি এই ফাইলটা টি ফোর জেড ফাইভ থেকে মিফি এমপি থ্রি হান্ড্রেড জি যখন রাইট করি তখন সর্বোচ্চ আমরা দেখতে পাই রাইট স্পিড টু পয়েন্ট থ্রি টু জিবিএস বা তেইশশো পঁচাত্তর এম বিএস সর্বনিম্ন রাইট স্পিড টু পয়েন্ট থ্রি জিরো জিবিএস বা তেইশশো পঞ্চান্ন এম বিএস এই ফাইলটি ট্রান্সফার হতে মোট সময় লেগেছে ফর্টি ফাইভ সেকেন্ড

টাইম সিঙ্গল সলিড একটা ফাইল থাকলে পরে স্পিড একদমই স্মুদ তবে যদি ক্লাস্টার স্মল চাংস অফ ফাইলস থাকে প্রজেক্টের মধ্যে তাইলে আপনার স্পিড মাঝে মধ্যে

বেশি পাওয়া গিয়েছে এখন এই সিনথেটিক বেস্ট এবং আমাদের রিয়েল লাইফ বেস্ট পার্কে যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে এইখানে আমরা ব্যবহার করছি এইট জিবির ফাইল ক্রিস্টাল ডিসমার্ক এইট এর সেটিংসে এইট জিবির ফাইল সাইজটা আমরা টেস্ট করেছি যেটা বেশিরভাগ ইউজার নর্মাল ডে টু ডে লাইফে এই ফাইল বা এই সাইজের ফাইলই ট্রান্সফার করে থাকেন বাট আমরা রিয়েল লাইফ টেস্ট মানে আমাদের ফুটেজে যে টেস্টগুলো করেছি সেগুলো মোর হচ্ছে প্রফেশনালদের জন্য লার্জার ফাইল সাইজে এটা কেমন পারফর্ম করে সেটা বোঝার জন্য তো যখন আমরা এইট জিবি সাইজের ফাইল দিয়ে টেস্ট করছিলাম যেটা নর্মাল ডে টু ডে ইউজাররা ব্যবহার করবেন সেই

নতুন একটা ব্র্যান্ড এটা নিয়ে অনেকের মনে অনেক কৌতূহল থাকতে পারে অনেক প্রশ্ন থাকতে পারে তবে যারা এস নিয়ে ঘাটাঘাটি করেন তারা ফিশন বা ফাইশন তাইওয়ান বেস্ট কোম্পানিটাকে সবাই চিনবেন এসএসডি এস ডি কন্ট্রোলার মার্কেটে ফাইশনকে ওয়ান অফ দা মোস্ট লিডিং কন্ট্রোলার কোম্পানি বলতে হয় অলরেডি তাদের এসএসডি এস লাইন আপে সেটা জেন থ্রি জেন ফোর জেন ফোর উইথ ডি র্যাম এবং জেন ফাইভ এস রয়েছে যেটা ফাইশনের টেকনোলজিক্যাল প্রয়েসের একটা প্রমাণ খুব বেশি সময় হয় নাই তারা এই ব্র্যান্ডটা লঞ্চ করেছে কিন্তু অলরেডি বেশ কিছু দেশের মার্কেটে এটা বেশ কম্পিটিটিভ প্রাইসে অ্যাভেলেবেল রয়েছে এমপি থ্রি হান্ড্রেড

তবে যদি আলট্রা হাই কোনো এডিটর থেকে থাকেন খুবই হাই লেভেলে এডিটিং করেন প্রজেক্ট সাইজ অনেক বড় এবং প্রচুর ফাইল ট্রান্সফার করতে হয় এবং যারা টরেন্টিং করে থাকেন প্রচুর পরিমাণে আই মিন হিউজ পরিমাণে তাদের জন্য একটু প্যারা হয়ে যেতে পারে এই টিভি ডাব্লিউটা এরপরে কস্ট পার জিবির হিসাব ওয়ান টিভি ক্যাপাসিটির কস্ট পার জিবি হচ্ছে ছয় টাকা তিরানব্বই পয়সা ফাইভ টুয়েলভ জিবির কস্ট পার জিবি হচ্ছে আট টাকা চল্লিশ পয়সা এবং টু ফিফটি সিক্স জিবির কস্ট পার জিবি হচ্ছে নয় টাকা সাতান্ন পয়সা অর্থাৎ ক্যাপাসিটি যত বেড়েছে কস্ট পার জিবি ততই কমেছে ওয়ান টিভির ক্ষেত্রে ছয় টাকার আশেপাশে কস্ট পার জিবি থাকা খুবই ভালো প্রাইসিং বলতে হবে আমরা চলে এসেছি আমাদের ভিডিও একদম শেষ পর্যায়ে চলুন এক নজরে আমরা প্রোজ এবং কনস গুলো দেখে নিই এক নম্বরে যদি আমরা প্রাইসের কথা বলি মিফি খুবই খুবই কম্পিটিটিভ প্রাইসিং করেছে যেটা বলতে পারেন ওয়ান অফ দা লোয়েস্ট প্রাইস ইন দিস সেগমেন্ট ফর দিস ক্যাপাসিটি নাম্বার টু যদি বলতে হয় ডি ছাড়াই শুধুমাত্র এইচ এম দিয়ে বড় বড় ফাইল ট্রান্সফারে মিফি কিন্তু পারফেক্ট স্পিড শো করেছে শুধুমাত্র একটা লার্জ প্রিমিয়ার প্রোজেক্টে প্রজেক্টে গিয়ে একবার হিকআপ দেখিয়েছে নাম্বার থ্রি টেম্পারেচার একটু রেঞ্জে থাকলেও টেম্পারেচারের কারণে কোনো প্রকার থ্রটল কিন্তু আমরা নোটিস করি নাই কনসের কথা যদি বলি সেই টেম্পারেচারই আসবে ফিফটি নাইন জেন্ট্রির ক্ষেত্রে একটু বেশি দিকই বলা যায় তবে এতে পারফরমেন্সের কোনো প্রবলেম আপনি ফেস করবেন না তারপরেও যদি ফিফটি হতো তাহলে ভালোই হতো এখানে মিফি ব্র্যান্ডের জন্য আমাদের কিছু সাজেশন থাকবে জানি না তারা দেখবে কিনা দেখতে ভালো না দেখলে নাই সেটা হচ্ছে যে ইনফরমেশন আমরা প্যাকেটের গায়ে যে ইনফরমেশন দেখি ওয়েবসাইটে যে ইনফরমেশন দেখি তার মধ্যে কিছু কিছু জায়গায় সামান্য অসঙ্গতি রয়েছে এবং কিছু কিছু জায়গায় ডিটেলিং এর ঘাটতি রয়েছে হয়তো নতুন ব্র্যান্ড এই কারণে যত বেশি ডিটেল ডাটা তারা প্রোভাইড করবে কনজিউমারের কাছে তাদের অবস্থান বা এসএসডি গুলোর অবস্থান সম্পর্কে খুব ক্লিয়ার একটা আইডিয়া তৈরি হবে এবং পারচেজ ডিসিশন মেকিং অনেক বেশি ইজি হবে আর এর বাইরে কনজিউমাররা প্রশ্ন করতে পারেন এটা কারা নেবেন আর কারা নেবেন না যাদের বাজেট কম যারা একটা সেকেন্ডারি ZEN3SSD খুঁজতে তাদের জন্য দিস ইজ এ ভেরি গুড ডিল এট এ ভেরি গুড প্রাইস আর যাদের ZEN3 সিস্টেম তারা প্রাইমারি এসএসডি হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন পকেট না পুরিয়ে অল ইন অল 7100 টাকায় প্রাইস অনুযায়ী দিস ইজ এ সলিড এসএসডি স্পেশালি ফিশন বা ফাইশন কন্ট্রোলারটার জন্য এটাকে একটা থামস আপ দিতেই হচ্ছে প্রোবাবলি এই বাজেট রেঞ্জে এইটা আপনাদের জন্য একটা নো ব্রেইনার চয়েস হতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ